টাওয়ার হ্যামলেটসের হোয়াইট চ্যাপেল থেকে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ সেই ব্যক্তির উপরে আক্রমণ করে। ফিলিস্তিনের সমর্থনে গাড়িতে ফিলিস্তিনের পতাকা নিয়ে এক ব্যক্তি হোয়াইট চ্যাপেল রোডে অবস্থান নিলে তাকে বিকেল 4টার দিকে পুলিশ গ্রেফতার করে। তবে ভিডিও ফুটেজে দেখা যায় প্রায় বিনা উস্কানিতেই পুলিশ আক্রমণ করে সেই লোককে। এ সময় পথচারীদের ভিডিও করতেও নিষেধ করে পুলিশ। এদিকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান। এদিকে পুলিশও বিষয়টি নিয়ে তাদের বক্তব্য দিয়েছে। পুলিশ বলছে ট্রাফিক ইউনিটের একজন সদস্যের ফোন করলে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সেখান থেকে একজনকে আটক করে। এদিকে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও রিভিউ করছে বলে জানিয়েছে। এদিকে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলছেন একজন সাধারণ মানুষ আর পুলিশের মধ্যে ঘটে যাওয়া ঘটনা দেখে তিনি উদ্বিগ্ন। তিনি জরুরি ভিত্তিতে পুলিশের কাছ থেকে এই বিষয়ে তথ্য চাইছেন। তিনি কমিউনিটিকে শান্ত থাকারও অনুরোধ করেছেন। এদিকে বিষয়টি নিয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে খুব ঝরছে কমিউনিটিতে। আসমা মাসুম, রানা টিভি, লন্ডন।